হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম আজ আমরা এই ভিডিওতে রাজ্য পুলিশের শাখা সংগঠনগুলো সম্পর্কে জানবো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেকগুলো শাখা সংগঠন বা ব্রাঞ্চ রয়েছে যেমন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সিআইটি তারপর রয়েছে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ তারপর স্টেট ক্রাইম রেকর্ড ভিউরো ঠিক আছে তারপর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এইসব অনেকগুলো রয়েছে এগুলো তোমাদের ইন্টারভিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের কোশ্চেন হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো রাজ্য পুলিশের শাখা সংগঠনগুলির পরিচয় তাহলে রাজ্য পুলিশের শাখা সংগঠনগুলো কেন তৈরি করা হয়েছে উত্তর হবে রাজ্য পুলিশ বাহিনীতে কয়েকটি পেশাগত বিভাগ ও শাখা সংগঠন রয়েছে আইন ও শৃঙ্খলা রক্ষা অপরাধ সম্বন্ধীয় সংবাদ সংগ্রহ অপরাধ তদন্ত দুর্নীতি দমন ইত্যাদি বিভিন্ন কাজের সহযোগিতার জন্যই এই বিভাগ বা শাখা সংগঠনগুলির সৃষ্টি নিচে এদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো তাহলে তোমাদের প্রথম কোশ্চেনের উত্তর পেয়ে গেলে যে রাজ্য পুলিশের ব্রাঞ্চ বা শাখা সংগঠনগুলো কেন তৈরি করা হয়েছে এই জায়গাটা তোমরা নোট করো ঠিক আছে এরপর ইন্ডিভিজুয়ালি তোমরা ব্রাঞ্চগুলো সম্পর্কে জেনে নাও এখান থেকে কোশ্চেন হবে নাম্বার ওয়ান রয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তো ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বাংলা মানে কি বাংলা মানে জানাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে রাজ্য গোয়েন্দা শাখা কারণ তোমাকে ওনারা কোশ্চেন করতেই পারে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বাংলা মানে জানো তখন তোমরা উত্তর দেবে রাজ্য গোয়েন্দা শাখা এখান থেকে ওনারা কোশ্চেন করবেন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কত সালে স্থাপিত হয় তোমরা উত্তর দেবে উনিশশো কুড়ি সালে রাজ্য গোয়েন্দা শাখা স্থাপিত হয় ওনারা আবার কোশ্চেন করতে পারে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ কি তোমরা উত্তর দেবে রাজ্যের রাজনৈতিক সংঘর্ষ সাম্প্রদায়িক জাতিগত ও জাতপাতের সংঘর্ষ সন্ত্রাসবাদী নাশকতামূলক কার্যকলাপের বিষয়ে সংবাদ সংগ্রহ করে এবং সরকারকে অবহিত করে এছাড়াও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা রক্ষা বিদেশি ব্যক্তিদের যাতায়াত ও কার্যকলাপের নজরদারির দায়িত্ব পালন করে রাজ্য গোয়েন্দা শাখা তাহলে তোমরা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজটা জানতে পারলে এরপর কোশ্চেন হতে পারে যে এই শাখার সদর দপ্তর কোথায় দেখো এই শাখার সদর দপ্তর হচ্ছে তেরো নাম্বার লর্ড সিনহা রোড এটি কোথায় অবস্থিত কলকাতা সেভেন্টি ওয়ানে অবস্থিত এরপরে দেখো এখান থেকে আরও কোশ্চেন হবে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কে পরিচালনা করেন উত্তর দেবে একজন এডিজি বা আইজিপি একজন এডিজি বা আইজিপি পদমর্যাদার আধিকারিকের দায়িত্বে এই শাখাটি পরিচালিত হয় ঠিক আছে এডিজি আইজিপি এই সম্পর্কে ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছি পারলে তোমরা ভিডিওটা চেক করে দেখে নিতে পারো ঠিক আছে দেখো কেন্দ্রীয় ও জেলা গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় রেখে চলাই এই শাখার দায়িত্ব তাহলে তোমরা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সম্পর্কে ডিটেলস জেনে গেলে এরপরে তোমরা জেনে নাও সিআইডি মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিআইডির ফুল ফ্রম কি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বাংলা মানে কি বাংলা মানেটাও জানা তোমাদের দরকার বাংলা মানে হচ্ছে রাজ্য অপরাধ তদন্ত শাখা আবার একটা কথা দেখো এর স্পেলিংগুলো জেনে রাখো তোমাদেরকে স্পেলিং জিজ্ঞাসা করতে পারে যে হ্যাঁ বলো স্পেলিং কি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট স্পেলিং বলো তো স্পেলিংও ঠিকঠাক করবে ঠিক আছে তো দেখো সিআইডি কেন তৈরি করা হয়েছে বা সিআইডির কাজ কী সিআইডির কাজ কী দেখো রাজ্যের অন্তর্গত আমাদের রাজ্যের অন্তর্গত ঠিক আছে বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যে যতগুলো জেলা রয়েছে বিভিন্ন জেলার সংগঠিত বিশেষ ধরনের অপরাধ সব ধরনের অপরাধ নয় একটা বিশেষ ধরনের অপরাধ আন্ত জেলা ও আন্তরাজ্য অপরাধীদের দ্বারা সংগঠিত অপরাধ এবং রাজ্য সরকারের বা আদালতের নির্দেশ অনুসারে বিভিন্ন মামলার তদন্তের দায়িত্ব এই শাখা সংগঠনের ঠিক আছে প্রতিটি জেলার প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ অঞ্চলে এর উপশাখা রয়েছে এর এরপরে কোশ্চেন হবে যে এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে আলিপুরের ভবানী ভবনে অবস্থিত ঠিক আছে তাহলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সদর দপ্তর হচ্ছে আলিপুরের ভবানী ভবন ঠিক আছে এরপরে দেখো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্তের সুবিধার্থে এই বিভাগের নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো মোডাস অপারেন্ডি অপারেন্ডি হ্যান্ড হ্যান্ডরাইটিং ব্যুরো ফটোগ্রাফি স্যাকশন রয়েছে এগুলো ওদের বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো ওরা তদন্ত করে ঠিক আছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় যে এদের কাছে কী কী রয়েছে মোডাস অপার এন ব্যুরো আমি এটা নোটসের জন্য লিখেছি ঠিক আছে তো যেটা ইম্পর্টেন্ট যে এই সিআইডি পরিচালনা কে করেন তোমরা উত্তর দেবে যে এই বিভাগ একজন এডিজির অধীনে পরিচালিত হয় এডিজি এর অধীনে পরিচালিত হয় ঠিক আছে দেখো এখান থেকে তোমাদের কনফিউজন হবে যে যারা আমার আগের ভিডিওতে দেখেছ যে ডিজি ডিরেক্টর জেনারেল এডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল তাহলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলই কি সি পরিচালনা করেন এমনটা নয় যে ওয়েস্টবেঙ্গলের যিনি এডিজি রয়েছেন ম্যান এডিজি রয়েছেন যে কোনো ব্রাঞ্চেরই যিনি বড় হয় বা সেইভাবে একটা ব্রাঞ্চের এডিজি হয় যে কোনো যে কোনো ধরো আমাদের ট্রেনিং সেন্টার এখানেরও এডিজি রয়েছে ঠিক আছে কোনো একটা ব্রাঞ্চ সেখানেরও এডিজি রয়েছে এইভাবে ওনাকে এডিজি হিসাবে আমরা সম্বন্ধিত করছি ওকে চলো তোমরা অ্যান্সার দেবে যে এই বিভাগ একজন এডিজির অধীনে পরিচালিত হয় তোমাদের কনফিউজেশন যাতে না হয় আমি সেই জন্য বলে দিলাম এরপরে নেক্সট হচ্ছে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ টেলিকমিউনিকেশন ব্রাঞ্চটা কি এটা তোমরা জেনে নাও দেখো টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ হচ্ছে দূর এর বাংলার মানে হচ্ছে দূর যোগাযোগ শাখা দূরের সাথে কাছের থেকে দূরের সাথে যোগাযোগের যোগাযোগ ঠিক আছে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ তো এটার সম্বন্ধে জেনে নাও রাজ্য পুলিশের দূর যোগাযোগ শাখাটি সতেরোই এপ্রিল উনিশশো সালে স্থাপিত হয় তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ কত সালে স্থাপিত হয় অ্যান্সার দেবে সতেরোই এপ্রিল উনিশশো সালে ওকে এরপরে দেখো এই শাখাটির সৃষ্টি হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরের সঙ্গে রাজ্য পুলিশের তো সদর দপ্তর রয়েছে কোথায় সদর দপ্তর ভবানী ভবন তাহলে রাজ্য পুলিশের সদর দপ্তরের সঙ্গে জেলার এবং বিভিন্ন বিভাগের মধ্যে সংবাদ দ্রুত আদান প্রদানের জন্য এই টেলিকমিউনিকেশান ব্রাঞ্চটি তৈরি হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর কোথায় রাজ্য পুলিশের সদর দপ্তর হচ্ছে ভবানী ভবন তাহলে টেলিকমিউনিকেশান ব্রাঞ্চের সদর দপ্তর কোথায় রয়েছে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চের সদর দপ্তর রয়েছে কলকাতার টালিগঞ্জে এখানে আমি শর্ট করে একটা ঠিকানা দিয়েছি এইচ কিউ থ্রি এম বি সাবানি ঠিক আছে ওকে এরপর দেখে নাও রাজ্যের প্রতিটি জেলার সদর দপ্তর মহকুমা সদর দপ্তর প্রতিটি থানা এর কার্যালয় রয়েছে বর্তমানে এই শাখাটি দ্রুত যোগাযোগ রক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে কে পরিচালনা করেন একজন আইজি এর অধীনে এই শাখাটি পরিচালিত হয় আইজি তাহলে টেলিকমিউনিকেশন ব্রাঞ্চ কার অধীনে পরিচালিত হয় তোমরা বলবে একজন আইজি এর অধীনে এই শাখাটি পরিচালিত হয় নেক্সট নাও স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ঠিক আছে আর বি এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ওকে বাংলা মানেটাও জেনে নাও রাজ্য অপরাধ সম্বন্ধীয় তথ্য সংরক্ষণ সংস্থা ঠিক আছে তো দেখো রাজ্যের রাজ্যের বিভিন্ন জেলার অপরাধ ও অপরাধীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য এইটুকু পড়ে নাও তো স্টেট ক্রাইম রেকর্ড ভিউরো কি করে অ্যাকচুয়ালি এরা অপরাধ ও অপরাধীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান কালেক্ট করে রাখে সংরক্ষণ করে রাখে ঠিক আছে তো এরপর এটা কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো সালে এই বিভাগের সৃষ্টি হয় স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো উনিশশো সালে সৃষ্টি হয় ওকে এরপর দেখো এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে বিধাননগরের পুলিশ রেকর্ড ভবনে অবস্থিত ঠিক আছে ওকে সদর দপ্তর জেনে গেলে দেখো বর্তমানে যাদের সঙ্গে এই শাখার সরি বর্তমানে সম্বন্ধীয় তথ্য সংরক্ষণের সংস্থা ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরো রয়েছে যাদের সঙ্গে এই শাখার যোগাযোগ ও সমন্বয় রেখে কাজ করে তো দেখো স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো কার নির্দেশনায় পরিচালিত হয় একজন মহা আরক্ষা নির্দেশক ডিজি ডিজি পরিচালনায় পরিচালিত হয় তার মানে কি ওয়েস্টবেঙ্গলের যিনি ডিজি রয়েছেন তিনি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোকে পরিচালনা করছেন দেখো উনি তো সব কিছু হ্যান্ডেল করছেন স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোরও আলাদা ডিজি রয়েছে তোমরা অ্যান্সার দেবে যে একজন ডিজি পরিচালনা করছেন রাজ্যের পুলিশ কম্পিউটার কেন্দ্র এই শাখার সংলগ্ন এখান থেকে যেটা ইম্পর্ট্যান্ট পিসিসি পিসিসির ফুল ফর্ম কি পুলিশ কম্পিউটার কেন্দ্র তাহলে তোমরা স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো সম্পর্কেও জানতে পারলে ঠিক আছে এরপরে দেখে নাও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তো তোমরা রেলওয়ে পুলিশ শুনে ভাবছো যে এটা তো রেলওয়ে রেলওয়ে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় ডিপার্টমেন্ট এটার সাথে ওয়েস্ট বেঙ্গলের কী সং জেনে রাখো ডাব্লিউ একটা ব্রাঞ্চ বা শাখা রেলওয়ে ডিপার্ট রেলের কাজ করে বা রেল জায়গায় কাজ করে তো কীভাবে কাজ করে কেন কাজ করে ডিটেলসে জেনে নাও দেখো রাজ্যের অন্তর্গত রেলপথ এলাকায় রেল স্টেশন সংলগ্ন কার্যালয়ে অপরাধ প্রতিরোধ অপরাধের তদন্ত এবং রেল যাত্রীদের নিরাপত্তার জন্য এই বাহিনীর স্থাপিত হয় এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের একটা ব্রাঞ্চ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এই শাখা রেলের নিজস্ব গচ্ছিত সম্পত্তি সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে সুরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে মানে আরপিএফ রেল পুলিশ ফোর্স এদের সঙ্গে সমন্বয় রেখে আমাদের ডাব্লিউ ব্রাঞ্চ কাজ করে ঠিক আছে দেখো এরপর কাজকর্মের সুবিধার জন্য পশ্চিমবঙ্গের রেল পুলিশের এলাকাকে চারটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে কি কি কোটা কি কি ভাগ করা হয়েছে দেখো হাওড়া শিয়ালদহ শিলিগুড়ি ও খড়গপুর এই চারটি শাখাতে ভাগ করা হয়েছে এই এক একটি ক্ষেত্র বা জেলা কয়েকটি থানা নিয়ে গঠিত যেমন হাওড়া এই হাওড়া জেলা অনেকগুলো থানা নিয়ে গঠিত তাহলে থানা নিয়ে গঠিত এরপর দেখো থানাগুলি কয়েকটি স্টেশন এলাকাকে নিয়ে গঠিত এবং এর অধীনে একাধিক ফাঁড়ি থাকে তাহলে আমাদের টোটাল চারটা রয়েছে সিয়ালদো শিলিগুড়ি খড়গপুর হাওড়া এইগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে প্রথমে এই জেলাগুলি কয়েকটি থানা নিয়ে গঠিত থানাগুলি কয়েকটি স্টেশন এলাকাকে নিয়ে গঠিত এবং এর অধীনে একাধিক ফাঁড়ি থাকে বুঝতে পারলে এরপর কোশ্চেন হচ্ছে যে এই শাখাটি কে পরিচালনা করেন উত্তর হবে এই শাখাটি একজন মহা আরক্ষা নির্দেশক ডিজি বা এডিজি বা আইজিপি দ্বারা পরিচালিত হয় এটি ডিজিও পরিচালনা করতে পারেন এডিজিও করতে পারেন বা আইজিপিও করতে পারেন ঠিক আছে অপরাধ তদন্তের জন্যই এই শাখাকে জেলা পুলিশের সাহায্য নিতে হয় মানে ডিস্ট্রিক্ট পুলিশের সাহায্য নিতে হয় এরপর দেখে নাও স্টেট আর্মড পুলিশ বা এসএপি এসএপি সম্পর্কে ডিটেলস জেনে নাও দেখো স্বাধীনতার পরবর্তী সময়ে রাজ্যগুলির আইন শৃঙ্খলা রক্ষার সমস্যা বৃদ্ধি পাওয়ায় স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা যেটা রক্ষা করতে তার সমস্যার বৃদ্ধি পেয়েছিল তো এই সমস্যা বৃদ্ধি পাওয়ায় এবং সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী গঠিত হয়েছে তাহলে স্টেট আর্ম পুলিশের বাংলা মিনিং হচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনী যা প্রয়োজনে জেলার আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ বাহিনীকে সাহায্য করে তাহলে স্টেট আর্ম পুলিশ জেলা পুলিশকে সাহায্য করে ঠিক আছে পশ্চিমবঙ্গের সশস্ত্র পুলিশ বাহিনী বর্তমানে আঠেরোটি ব্যাটালিয়নে বিভক্ত এগুলো জানার দরকার নেই কী কী ব্যাটালিয়নে বিভক্ত রয়েছে শুধু জেনে রাখো টোটাল আমাদের আঠেরোটি এসএপি ব্যাটালিয়ন রয়েছে কার আদেশে বা নির্দেশে বা কিনি কে পরিচালনা করেন উত্তর হবে একজন অতিরিক্ত মহারক্ষা নির্দেশক বা এডিজি এবং চারজন উপমহাপরিদর্শকের ডিআইজির অধীনে এই আঠেরোটি ব্যাটালিয়ন পরিচালিত হচ্ছে মানে হচ্ছে এস এরপর তোমরা জেনে নাও কোস্টাল পুলিশ কোস্টাল পুলিশটা মানে কি দেখো ডেট নিচে আমি যখন বলে দেবো ঠিক বুঝতে পেরে যাবে যে কোস্টাল পুলিশটা কী কোস্টাল পুলিশটা অ্যাকচুয়ালি নদী বন্দর এলাকায় এই পুলিশ ডিপার পুলিশের থানাগুলো থাকে বা কোস্টাল পুলিশ থাকে কারণ যখন নদী এলাকা বা সমুদ্রে নদী সমুদ্রের যে বন্দর এলাকাগুলো যখন বন্যা হয় বা নদীতে ধস নেমে যায় সেই সমস্ত মানুষের হেল্প করা সাহায্যর জন্য এছাড়াও নদীতে এক নদী নৌকা নৌকায় বা জাহাজে করে কোনো দ্রব্য পাচার বা যে কোনো যেগুলো ইলিগ্যাল জিনিস যেহেতু পাচার বন্ধ করার জন্যই এই কোস্টাল পুলিশ ডাব্লিউপির ব্রাঞ্চ থেকে তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো রাজ্যের নদী বন্দর এলাকাগুলিতে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কোস্টাল থানা তৈরি করা হয় পশ্চিমবঙ্গে কটি কোস্টাল পুলিশ রয়েছে মোট ছয়টি কোস্টাল থানা আছে এই থানার মাধ্যমে রাজ্যের নদী ও বন্দর প্রভাবিত এলাকাগুলিতে অপরাধ প্রতিরোধ তদন্ত করা সম্ভব হয় ঠিক আছে কোস্টাল পুলিশ ডিপার্টমেন্ট পরিচালনা করেন একজন ডিজি পদমর্যাদার আধিকারিক কে হবে ডিজি এই দপ্তরের মুখ্য কার্যালয় কোথায় রয়েছে ইম্পর্টেন্ট কলকাতার সল্ট লেকে অবস্থিত এই দপ্তরের মুখ্য কার্যালয় রয়েছে কলকাতার সল্ট লেকে এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ বাহিনী এটার জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ট্রাফিক তার কারণ তোমরা সবসময় ট্রাফিক দেখতে পাও ট্রাফিক পুলিশকে দেখতে পাও এছাড়াও তোমাদের ট্রাফিক রুল মেনে চলা সব সময় উচিত তো ডাব্লিউ ডিপার্টমেন্ট তোমাকে ট্রাফিক পুলিশ নিয়ে কোস ট্রাফিক ব্যাপারটা নিয়ে কোশ্চেন করতে পারে যে গ্রিন লাইটের কাজ কী রেড লাইটের কাজ কি বা তুমি যে গাড়ি চালাও তোর বিভিন্ন যে সিস্টেম আছে সেগুলো সম্পর্কে তোমাকে কোশ্চেন করতে পারে তো এই ট্রাফিক ব্যাপারটা নিয়ে আমি এক অবশ্যই একটা ভিডিও আপলোড করব অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব ট্রাফিকটা একটু হালকা লেটে আমি আপলোড করে দেবো ঠিক আছে তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আমি তোমাদের ইন্টারভিউর গাইডলাইন দেবো অবশ্যই তোমাদের হেল্পফুল হবে দেখো ট্রাফিক পুলিশ বাহিনী কত সালে স্থাপিত হয় দু হাজার সালে গঠিত হয় আজ আমি ট্রাফিক পুলিশ নিয়ে অনেক বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে আমি নেক্সটে তোমাদেরকে এই সম্পর্কে আরও ডিটেলস যে রেড লাইটের কাজ কি গ্রিন লাইটের কাজ কি এছাড়াও তুমি কি 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 রুল থাকে ট্রাফিকের রুলগুলো ঠিক আছে ওইগুলো সম্পর্কে আমি ভিডিও আপলোড করব তো এখন এই ভিডিওটা ভালোভাবে দেখো দেখো ট্রাফিক পুলিশ বাহিনী কত সালে স্থাপিত হয়েছে দু হাজার সালে গঠিত হয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলার অন্তর্গত বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে ট্রাফিক পুলিশ বাহিনী কিভাবে কাজ করে দেখো জেলার এসপি এসপির ফুল ফর্ম কি সুপারিনটেন্ডেন্ট ঠিক আছে জেলার এসপির অধীনে এসপি পরিচালনা করে না এসপির অধীনে একজন পরিদর্শক এর মাধ্যমে এই শাখা গঠন ও পরিচালনা করা হয় ঠিক আছে ওকে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা ভালোভাবে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের যতগুলো ব্রাঞ্চ ছিল আমি এই সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত ভিডি ভিডিও আপলোড করা তোমাদের হেল্পফুল হবে সেই ভিডিওগুলো অবশ্যই আপলোড করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত